আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নাজমা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই মানে মেঘলা এই মেঘ হচ্ছে আবার এরকম মানে আকাশ হচ্ছে বৃষ্টি আজ তিন চার দিন ধরেই বৃষ্টি চলছে তো এরকম আকাশ দেখতে ভালোই লাগছে হালকা একটু রোদ উঠছে মাঝে মধ্যে আর একদম নীল আকাশ যেটা বলে সেরকম নীল আকাশ হয়েই আছে তো যাই হোক এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন কেউ কি এটা চিনেন এটা কি জিনিস আমার তো মনে হয় দেখে কেউ চিনতে পারবে না তো যাই হোক এটা মানে আমার পাশে বাড়িতে আমার চাচা তো কাকি হ্যাঁ ওই কাকাদের হয়েছে উঠানে গাছ লাগিয়েছিল বাঙি গাছ তো সেই বাঙি গাছে এরকম বাঙি ধরেছে তো দেখতে একটা মানে অদ্ভুত একটা জিনিসের মতো লাগছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কি জিনিস তো এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখে হয়তো একটু মজা পাবেন তো মজারই একটা জিনিস তো এটা পোকায় খেয়ে খেয়ে একদম নষ্ট করে ফেলেছে এই কারণে বাঙি এরকম হয়েছে তো এই যে আমি যে আমসত্ব দিয়েছিলাম বাড়িতে এসে সে আমসত্বটা এখন উঠিয়ে ফেলেছি তো অর্ধেকটা প্রায় দিদ খেয়ে ফেলেছে ওদের মুখে মানে স্বাদ লেগেছে এই জন্য ওরা কুলাতে থাকতেই না উঠাতেই ওরা অর্ধেকটা প্রায় খেয়ে ফেলেছে আসলে খুবই খেতে মজা হয়েছে হ্যাঁ তো আমি এটা কেটে এভাবে পিসপিস করে আমি রেখে দেব তো দেখি বাসায় নেওয়া পর্যন্ত থাকে কি না আমার মনে হয় থাকবে না ওরা খেয়ে ফেলবে বাসায় ওর আব্বু একা রয়েছে তো ভাবলাম যে ওর আব্বু তো বাড়িতে আসে নাই আমও খেতে পারে নাই তো ভাবছিলাম যে একটু নিয়ে যাবো আম সত্তর করে যাতে বলতে পারি যে তোমার জন্য নিয়ে আসছি তো দেখি নেওয়া পর্যন্ত থাকে কি না তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমরা তো বাইরে থেকে যে আমসত্ত্বগুলো কিনে খাই সেগুলো তো একদমই বাজে কি বলবো তো ঘরে তৈরি করলে একদম ফ্রেশ আমসত্ত্ব খুবই সুন্দর টেস্ট হয় যে কুলাই দিয়েছিলাম কুলার একটা ডিজাইন হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এই যে মা গরুর মাংস রান্না করবে তো রেসিপিটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কারণ বাসাতে তো রান্না করি আমি নিজে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো বাড়িতে মা কীভাবে রান্না করে সেটাও একটু শেয়ার করি আপনাদের সঙ্গে কারণ গ্রামে মায়ের হাতের রান্না একটু অন্যরকমই হয় জন্য শেয়ার করা তো মা এখানে সব মশলা দিয়ে দিলো আদা রসুন পেঁয়াজ আর একটু জিরা বাটা ধনে গুঁড়া মরিচের গুঁড়া মানে সব কিছু একসঙ্গে দিয়ে মা সুন্দর করে ইয়ে করবে আর এই যার একটা তরকারি রান্না করছে মা মাছের তরকারি এটা বাড়িতে এসে মায়ের হাতের রান্নাগুলো মজা করেই খাচ্ছি আসলে খুবই মজা লাগে মা খুবই সুন্দর করে রান্না করে আমার মনে হয় সব মায়ের হাতের রান্নাই এরকম মজা লাগে তো মাংসের মধ্যে মা কিছু কাঁচা মরিচও কেটে দেবে কারণ শুধু শুকনা মরিচ দিয়ে খেলে মানে আমার কাছে ভালো লাগে না তো এই জন্য কিছু মরিচও দিয়ে দিল মা তো এখন এটা সুন্দর করে মা মাখিয়ে নিচ্ছে মা হাতে মাখাচ্ছে না কারণ মানে হাতে মাখাতে গেলে ঝাল লাগে এই কারণে মা এরকম করে দিচ্ছে তো হাতেও মাখায় মাঝে মধ্যে এখন আর হাতে করতে চাইছে না এই কারণে এইভাবেই করল তো এখানে মা তেল দিয়েছে সরিষার তেল আর সয়াবিন তেল একসঙ্গে মিক্সড করে রেখেছিল সেটা দিয়েই মা রান্না করছে তো মা তরকারিতেও এইভাবেই রান্না করে সরিষা আর সয়াবিন একসঙ্গে মিশিয়ে তো মাংসটা আমি গ্যাসের চুলাই দিব আর মা মাটির চুলায় মা রান্না করছে এই কারণে আমি গ্যাসের চুলাই এটা দিয়ে দিলাম তো এখানে গ্রামে তো আমাদের ঢাকা শহরের মতো ওরকম গ্যাস নাই এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় তো মাংসটা আমি আগে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব তো এর মধ্যে আমি কিছু আলু দিলাম গরুর মাংসে আলু খেতে ভালো লাগে তো প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে আগে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে নইলে প্রথমে ঢাকনাটা দিয়ে দিলে সেই মাংসের টেস্টটা ভালো আসে না আমার কাছে মনে হয় তো আমি এই জন্য আগে সুন্দর করে কষিয়ে নিই অনেকটা সময় নিয়ে তারপরে আমি ঢাকনাটা দিই তো এই যে সামান্য পানি দিয়ে দিলাম যতটুকু লাগে তো তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এখন এই যে রান্নাটা শেষ খুবই টেস্ট হয়েছিল মাংসটা তো আমার আজকের ভিডিওটা কেমন হলো জানাবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ